হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন এই মুহূর্তে আমার ভিডিও শ্যুট করার কোনো প্ল্যান ছিল না, আমি অনেকক্ষণ ধরে কাজ করছি আর এখন আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। তো কেন ভাবলাম যে মেকআপটা তুলতেই হবে, তো তোমাদের সাথে আমি শেয়ার করি আমি কেমনভাবে আনরেডি হই। একটা ভিডিও শ্যুট হয়ে যাবে আর তোমরা জানতেও পেরে যাবে আর আমার কাজও হয়ে যাবে। দেখো আমি মানে রিসেন্ট এই জাস্ট আমার কাজ কমপ্লিট করলাম, ইউটিউবের কাজ। আর দেখতেই পাচ্ছ পিছনে বিছানায় সমস্ত কিছু রয়েছে, এগুলো সব গোছাতে হবে। আর তোমরা দেখেছো হয়তো এই মেকআপ লুকটা, এটা আমি পয়লা বৈশাখ উপলক্ষে তোমাদের সাথে শেয়ার করেছি, এই ভিডিওর আগেই হয়তো চলে যাবে। তো আমি নিচে ডেসক্রিপশন বক্সে বা উপরের আই বাটনের লিংক দিয়ে দেবো। মেকআপ করতে তো খুব ভালো লাগে, কিন্তু সবথেকে বেশি জ্বালাতন হয় যখন এটা মানে খোলার কাজ হয়, মানে আমি প্রচণ্ড বেশি ইরিটেট হয়ে যাই। যাই হোক, এখন আমি তোমাদের সাথে আর কথা বলবো না, বাকি ভিডিও ভয়েস ওভারেই হবে। তো সবার আগে ড্রেসটা চেঞ্জ করে আসি, তারপরে তোমাদের সাথে ভিডিও করছি, চলো দেখতে থাকো। এইসব ভারী ভারী শাড়ি জুয়েলারি পরার পরে যখন ড্রেস চেঞ্জ করি না, তখন মনে হয় কি হাতে কষ্ট মনে হয় এখানেই কমে গেল। আমি এখানে মেকআপ রিমুভ করার জন্য জনসন বেবির অয়েল ইউজ করছি। তোমরা কিন্তু ডেফিনেটলি অয়েল ইউজ করতে পারো, যদি তোমাদের কাছে সেরকম কোনো মেকআপ রিমুভার না থাকে তাহলে অয়েল কিন্তু খুব ভালো মেকআপ রিমুভ করতে হেল্প করে। দেখো আমার লিপস্টিক মাস্কারা কত সহজেই মেল্ট করে দিয়েছে। এরপরে আমি একটা টিস্যু প্যাডে গার্নিয়ারের মাইসেলার ওয়াটার নিয়ে বাকি যে ছোটোখাটো মেকআপগুলো আমার মুখে লেগে রয়েছে সেগুলো খুব ভালোভাবে ক্লিন করে নেব। যদি তোমরা এখানে জনসন বেবি অয়েল ইউজ করতে না চাও তাহলে তোমরা যে কোনো অয়েল ইউজ করতে পারো। আর তাছাড়াও যদি তোমরা মেকআপ রিমুভ করার জন্য অন্য কিছু ইউজ করে থাকো তো সেটাও ইউজ করতে পারো। এরপরে আমি এখানে ওয়াওয়ের নিম ফেস ওয়াশটা ইউজ করছি, যেহেতু খুব গরম অনেক সময় দেখা যায় যে মেকআপ করার পরে যদি সেটা ভালোভাবে ক্লিন না করি তাহলে ছোটোখাটো অ্যাকনে চলে আসে। তো সেই ক্ষেত্রে কিন্তু নিম ফেস ওয়াশ খুব ভালোভাবে কাজ করে। পুরো মুখটাকে এবার আমি টোনিং করে নিচ্ছি। এখানে আমি গুড ওয়াইবসের পারমিগানের টোনারটা ইউজ করছি, এটা আমি বেশ অনেক দিন ধরে ইউজ করি আর এটা আমার খুব ভালো লাগে। হাত দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে খুব ভালোভাবে টোনারটা স্কিনের মধ্যে চলে যায়। এরপরে আমি গুড ওয়াইবসের রোজহিপ সিরামটা ইউজ করছি, এটা আমার খুবই ভালো লাগে, আমি এর আগে তোমাদেরকে অনেকবার বলেছি। তো এটা ফুল ফেসে নিয়ে আমি খুব ভালোভাবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দেবো। যদি তোমাদের ফেসে ছোটো বড় বা অল্প কিছু ডার্কনেস থাকে তাহলে সেটাও কিন্তু রিমুভ করার জন্য এটা খুব হেল্প করে। এরপরে আমি পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা নিয়েছি, যেহেতু আমার স্কিন খুব অয়েলি তো এই ময়শ্চারাইজারটা আমার খুব ভালোভাবে কাজ করে। আর তোমরা এরকম একটুখানি ময়শ্চারাইজার নিয়ে যদি আন্ডার আইসে ম্যাসাজ করো না তাহলে ফাইন লাইন্স বা ডার্ক সার্কেলটাও রিমুভ করতে খুব ভালোভাবে হেল্প করে। যাই হোক, আমি আমার ফুল ফেসে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি। তো দেখো এটাই ছিল আমার ছোটো মোটো স্কিন কেয়ার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, টাটা।